আসসালামু আলাইকুম, আমি খুরশিদুজ্জামান আহমেদ, প্রধান শিক্ষক কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, শিক্ষাঞ্চল কালীগঞ্জ, লালমনিরহাট। আজ বিশ্ব শিক্ষক দিবস। 1948 সালের জাতিসংঘ প্রথম শিক্ষাকে মানুষের অধিকার হিসেবে ঘোষণা করে। 1994 সালে ইউনেস্কো 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে প্রথম পালন করে এবং তারই ধারাবাহিকতায় সারা বিশ্বে বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর পালিত হয়ে আসছে এবং একই ধারায় আজকে বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। প্রতি বছরে বিশ্ব শিক্ষক দিবসে একটি প্রতিপাদ্য সুনির্দিষ্ট করা হয়। এবছরেও একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এবছরের প্রতিপাদ্য টিচার্স লিডিং ক্রাইসিস রিইমাজিনিং দ্য ফিউচার, অর্থাৎ শিক্ষক সংকটে নেতৃত্ব দান, ভবিষ্যতের পুনর্নির্মাণ। কোভিড-19 কারণে বিশ্ব আজ স্তম্ভিত। অন্যান্য কর্মসূচির মতো শিক্ষা কর্মসূচিও স্তব্ধ হয়ে গেছে। কিন্তু এই কোভিড-19 সঙ্গে যুদ্ধ করে কোভিড-19 মোকাবেলা করছে শিক্ষক সমাজ। তারা জীবন বাজি রেখে শিক্ষাকে চলমান রাখতে কাজ করছেন। শিক্ষকদের এই অবদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত রংপুর অনলাইন স্কুল। থেমে থাকা শিক্ষাকে চলমান রাখতে রংপুর বিভাগের 8টি জেলার শিক্ষকবৃন্দ ছাড়াও সারা বাংলাদেশের শিক্ষকবৃন্দ এখানে সম্পৃক্ত থেকে লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস এবং শিক্ষা কার্যক্রমকে তারা এগিয়ে নিচ্ছেন এবং সেই সাথে রংপুর অনলাইন স্কুলের মতো গড়ে ওঠা সকল অনলাইন স্কুলের শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানাই। 2030 সালের মধ্যে SDG 4 এর লক্ষ্যমাত্রা সুনিশ্চিত হবে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমি একজন শিক্ষাকর্মী হিসেবে রংপুর অনলাইন স্কুলে সম্পৃক্ত আছি। শিক্ষাকে যেন সঠিক লক্ষ্যে পৌঁছাতে আরও বেশি নিবেদিত হতে পারি, এজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নমস্কার আদাব, আমি শ্যামলচন্দ্র রায়, সহকারী শিক্ষক কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে সংযুক্ত থেকে
বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন, আমি যেন আরো নিবেদিত হয়ে আমি আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আদাব এবং নমস্কার, আমি রবীন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষক, কালীগঞ্জ করিমদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন আরো নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আদাব, আমি দ্বিজেন্দ্রনাথ বর্মা, সহকারী শিক্ষক, কালীগঞ্জ করিমদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন, আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি তাম্রশ্রী পাল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তারাগঞ্জ রংপুর। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এই মহান দিবসে বাংলাদেশ সহ বিশ্বের সকল শিক্ষককে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখতে রংপুর অনলাইন ক্লাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তাই এই সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ব শিক্ষক দিবস সফল হোক, সার্থক হোক। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর। আপনারা সবাই জানেন এবং অবগত আছেন 5 অক্টোবর মহান বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসে আমার প্রাণ প্রিয় বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষকে জানাই ধন্যবাদ। কোভিড-19 ফলে বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ, তবে থেমে নেই শিক্ষা কার্যক্রম, অনলাইনে চলছে পাঠদান। বিশেষ করে রংপুর অনলাইন স্কুল, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের শিক্ষার্থীর মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই স্কুলের সকল কর্মকর্তা কলা কৌশলীকে জানাই আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান,
আসসালামু আলাইকুম, আমি মিয়া আহমেদ। আমি ইন ক্লাস ফাইভ অ্যাট রংপুর পজিশন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। অক্টোবর ফাইভ ইজ ওয়ার্ল্ড টিচার্স ডে। On the occasion of this great day, as a student, I salute and respect all teachers of Bangladesh and the world. I wish you all the best. Stay safe, stay well, and stay healthy. Thank you. Assalamu alaikum. অন্যান্যদের প্রতি আদাব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত, কুড়িয়াম সদর, কুড়িগ্রাম। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই দিবসে বাংলাদেশ সহ বিশ্বের সকল শিক্ষককে শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 কারণে থেমে থাকা শিক্ষা কার্যক্রমকে চলমান রাখতে রংপুর অনলাইন স্কুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই এ কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ব শিক্ষক দিবস সফল হোক, সার্থক হোক, সবার জন্য শুভকামনা রইল। সকলকে, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে সকলকে ধন্যবাদ। আদাব, নমস্কার। আমি মুকুল চন্দ্র রায়, সহকারী শিক্ষক, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিহাট। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, সাভার উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশের সকল শিক্ষক তথা বিশ্বের সকল শিক্ষককে জানাচ্ছি শুভেচ্ছা, এবং তৎসঙ্গে রংপুর অনলাইন সংশ্লিষ্ট সকল শিক্ষক এবং পরিচালনাবর্গকেও শুভেচ্ছা জানাচ্ছি, যাতে রংপুর অনলাইন স্কুল সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাবাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি 5ই অক্টোবর 2020 বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষক এবং সারা বিশ্ববাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং রংপুর অনলাইন স্কুলের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হোক, সেই সাথে সারা বাংলাদেশের শিক্ষা অনলাইনে সুন্দরভাবে পরিচালিত হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, চাপারহাট উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের এই বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ভালো থাকুক, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ। আমি রিপন কুমার রায়, সহকারী শিক্ষক, চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়। 5ই অক্টোবর জাতীয় শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিশ্বের সকল শিক্ষকদের বিনম্র শ্রদ্ধা এবং অভিনন্দন। আমি নারায়ণী রায়, চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্বের সকলকে আমার ধন্যবাদ। আমি মোহাম্মদ মোফাক্কর ইসলাম, প্রধান শিক্ষক, চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।
5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশের সকল শিক্ষক এবং বিশ্বের সকল শিক্ষকবৃন্দকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে এই কোভিড-19 অনলাইন কার্যক্রমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন অনলাইন স্কুলের সকল শিক্ষকবৃন্দকেও আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। চন্দ্র রায়, সহকারী শিক্ষক, চাপারহাট উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর 2020 শিক্ষক দিবস উপলক্ষে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমি সকল বিশ্ববাসীকে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী শিক্ষক, চাপারহাট উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকল শিক্ষক মহলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভরতচন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক, চাপাট বালিকা উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, এই বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাঞ্চল কালীগঞ্জ, অনলাইন স্কুল রংপুর এবং চাপাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ তথা সারা বিশ্বের শিক্ষককে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের অনলাইন স্কুল আরও বেগবান হোক এই প্রত্যাশা রেখে, আমাদের শিক্ষার্থীর উপকৃত হোক এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আমি সুভাষচন্দ্র রায়, সহকারী শিক্ষক, চাপাট বালিকা উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাঞ্চল কালীগঞ্জের পক্ষ থেকে আমি বিশ্বের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি নারায়ণচন্দ্র রায়, সহকারী গ্রন্থাগারিক, চাপাট বালিকা উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমাদের রংপুর অনলাইন স্কুল তথা কালীগঞ্জ শিক্ষাঞ্চল কালীগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষক এবং দেশবাসীকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক প্রাইমারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ লালমনিরহাট। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, মহান এ দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসেবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আদাব, নমস্কার, আমি মনীন্দ্রনাথ রায়, ইনস্ট্রাক্টর, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসেবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইকরামুল হক, সহকারী শিক্ষক কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই শিক্ষক দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির জন্য কাজ করে যেতে পারি। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, ইনস্ট্রাক্টর কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ লালমনিহাট। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসাবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 এর কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আদাব, নমস্কার। আমি মুকুল চন্দ্র রায়, সহকারী শিক্ষক কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ লালমনিহাট। আজ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসেবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 কারণে আমি নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন আরও নিবেদিত থেকে আমার প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আমি মোহাম্মদ হাদিউল ইসলাম, সহকারী শিক্ষক চেতনারহাট উচ্চ বিদ্যালয়, হাতিবান্ধা লালমনিরহাট। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। মহান এই দিবস উপলক্ষে একজন শিক্ষক হিসেবে বাংলাদেশের সকলের প্রতি রইল শুভেচ্ছা। কোভিড-19 সময় শিক্ষা ব্যবস্থা সচল রাখতে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও রংপুর অনলাইন স্কুলের সাথে যুক্ত থেকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মাঝে কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই পেশায় থেকে প্রিয় শিক্ষার্থী ও জন্মভূমির প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করতে পারি। সবার জন্য শুভকামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। Here see that the dog run, run the route, মানে run across the route. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।